বাঁকুড়ার রার একাডেমিতে 41 জন কবির কবিতা নিয়ে প্রকাশিত হলো ছন্দে জয়ন্তী মল্লিকা কবিতার সংকলন। বাঁকুড়ার সাহিত্যের ধারা আরো গতিশীল ও প্রাণবন্ত হয়েছে নবীন ও প্রবীণ লেখকদের দারুণ মানসিক মেলবন্ধনে। আর ওই কাজে নবীন ও প্রবীণদের একসূত্রে গাঁথার নিপুণ শিল্পকর্মটি করেছেন উৎপল মুখোপাধ্যায়, ত্রিলোচন ভট্টাচার্য, আতঙ্ক ভঞ্জন পরামানিকের মতো সুনিপুণ শিল্পীরা। এদিন বাঁকুড়ার রারো একাডেমিতে 41 জন কবির কবিতা নিয়ে প্রকাশিত হল ছন্দের জয়ন্তী মল্লার কবিতা সংকলন। এদিন সুন্দর সঙ্গীত ও কবিতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় অচিন্ত জানা, তপন মুখোপাধ্যায়, ত্রিলোচন ভট্টাচার্য, অমিয় কুমার সেনগুপ্ত, উৎপল মুখোপাধ্যায় ও সম্মানীয় ব্যক্তিবর্গরা। সংকলনের কবিতা ছাড়াও অন্য আমন্ত্রিত কবিরাও এদিনকার এই অনুষ্ঠানের কবিতা পাঠ করেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেছেন কবি উৎপল মুখোপাধ্যায়। আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট।